100 কোটি টাকার সিনেমা অরন্ত জলিল এবং বর্ষার দিন দা ডে যখন এই সিনেমার প্রচারণা হয় তখন আমি অনন্ত জলিল এবং বর্ষার সাথে কভার করেছিলাম আমার আগ্রহ ছিল সিনেমাটা কেমন হয় ঈদ করতে আসছি উল্লাপাড়াতে সিরাজগঞ্জ এখানে একটাই সিনেমা হল টিকে আছে তারা ব্যবসা করতে চায় উল্লাপাড়া স্টেশন বাজার মল্লিকা সিনেমা হল দেখলাম কিছুক্ষণ দেখতে পারছি বিভিন্ন কারণে দেখা হয় নাই সম্পূর্ণ শেষ করতে পারছি না ভিতরে চলছে সিনেমা এই গল্পের কোনো ভিত্তি নেই সিকোয়েন্সের কোনো মিল নেই অভিনয় 12টা 13টা বাজিয়েছে অনন্ত জলিল বর্ষা তাহলে কেন সিনেমাটা দেখবেন 100 কোটি টাকার সিনেমা কিন্তু 100 ভাগ যদি আনন্দ না পান 50 ভাগ যদি আনন্দ না পান তাহলে কেন সিনেমাটা দেখবেন আমি এখানে 70 টাকা টিকিট কেটেছি আমার মনে হচ্ছে আমি অনন্ত জলিলকে ফোন দিয়ে বলি আমার 70 টাকার টিকিট ফেরত দে নাম্বার আছে আমি কল করব এই সিনেমাটা কেন দেখবেন শুধু কি হুজুগে দেখবেন শুধু কি এই 100 কোটি টাকার সিনেমা বলেই দেখবেন অনন্ত জলিল যদি সিরিয়াস অভিনয় করে তবু আমার হাসি পায় বর্ষা যদি সিরিয়াস অভিনয় করে আমার হাসি পায় এবং প্রত্যেকেরই তাই ভিতরে যারা আছে আমার বন্ধুরা আছে আমার খালাতো ভাই আছে রাসেল ভাই রাজীব ভাই আছে এবং ওরা তো কাপড় চোপড় খুলে দেখতেছে কারণ ভিতরে গরম আছে ওইটা আলাদা বিষয় এটা তো ঢাকা শহর নয় এটা তো স্টার সিনেপ্লেক্স নয় এটা তো সনি হল নয় এটা তো মধুমিতা হল নয় কিন্তু এই সিনেমাটা আপনি কেন দেখবেন প্রশ্ন হচ্ছে একটাই এই মুহূর্তে 543 জন আমার সঙ্গে লাইভে যুক্ত আছেন আমি আপনাদেরকে বলতে চাই আমি একজন পেশাদার সাংবাদিক প্রায় 12 বছর ধরে সাংবাদিকতা করি যদি আমি স্পোর্টসে যুক্ত কিন্তু বিনোদন আমাকে টানে যখন দিন দা ডের ট্রেইলার প্রকাশ হয় লঞ্চিং হলো ঢাকা ইউনিভার্সিটিতে টিএসসি অডিটোরিয়ামে তখন আমি উপস্থিত ছিলাম আমার সত্যি ভালো লেগেছিল বাংলাদেশের পুলিশকে রিপ্রেজেন্ট করা খুব ভালো একটা সিনেমা হবে গানগুলো সুন্দর ইমরানের কণ্ঠ তো সুন্দর লোকেশনগুলো সুন্দর তাই বলে কি সিনেমা হয় না সিনেমায় দরকার আপনার শাকিব খানকে দরকার সালমান শাহকে দরকার মান্নাকে দরকার জসিমকে দরকার রিয়াজকে তাহলে সিনেমা হবে না ভাই এই অনন্ত জলিল অভিনয় পারে না সে প্রযোজক পরিচালক হতে পারে কিন্তু অভিনেতা নয় বর্ষা টাকা লগ্নি করতে পারে জামাইয়ের টাকায় সে নায়িকা হতে পারে কিন্তু সে আসলে নায়িকা নয় এই সিনেমাটা একেবারে গাজাখুরি গল্পের কোনো ভিত্তি নেই স্ট্রং কোনো সিকোয়েন্স নেই অপ্রাসঙ্গিক অবাস্তব একটা প্ল্যাটফর্ম নিয়ে এই সিনেমাটা করা হয়েছে এবং এইটা দেখার কোনো হুজুগে দেখবেন না আর অনন্ত জলিল যেটা করেন আপনি যেটা করেন আপনি যেটা ভাবেন যে দর্শক আপনাকে দেখলেই সেলফি তুলতে আসে দর্শক আপনাকে দেখলেই ভিড় জমায় এর মানে কিন্তু জনপ্রিয়তা নয় আপনাকে গোপাল ভাঁড় মনে করে এরা কিন্তু ফেসবুকে স্ট্যাটাস দেয় এবং এখানে সেখানে হাসি রিয়াকশন আসে আমি তো দেখলাম সংলাপ বলতে যে আপনি কি বলছেন অভিনয় চালচলন দৃষ্টিভঙ্গি অঙ্গভঙ্গি দেখুন আমি বাংলাদেশের সালমান শাহর ভক্ত মান্নার ভক্ত জসিমের ভক্ত জাফর ইকবালের ভক্ত রাজ্জাকের ভক্ত আলমগীরের ভক্ত ফারুকের ভক্ত আমি সিনেমা প্রচুর দেখি দেশ বিদেশ আমি উত্তম কুমারের হিউজ ফ্যান কিন্তু আপনার মধ্যে আমি কিচ্ছু পাইনি কিচ্ছু নাই শুধু টাকা খরচ করলে কি সিনেমা হয় না গল্প লাগে অভিনয় লাগে আপনি প্রযোজনা করেন 100 কোটি টাকা দিয়ে 100টা সিনেমা বানান এরা যে 2 লাখ টাকা দিয়ে সিনেমাটা আনলো উল্লাপাড়া স্টেশন বাজার মল্লিকা 1,80,000 বা 2 লাখ টাকা দিয়ে আনছে টাকা তো উঠবে না যারা ঢুকছে তারা বের হয়ে আসতেছে এ কি সিনেমা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় কখনো আফগানিস্তান কখনো ইরান তো এইভাবে তো সিনেমা হয় না অনন্ত জলিল আপনি নিশ্চয়ই দেখবেন এটা আমি আপনাকেই দেব এইটা তো কোনো সিনেমা না এটা আপনি এর চেয়ে ভালো ভালো সিনেমা আসতেছে পুরো বাংলাদেশে যারা সিনেমা প্রেমী আছেন তাদেরকে হতাশ করছে দিন দা ডে
খালি বারবার বললেই হবে 100 কোটি টাকার সিনেমা। 100 কোটি টাকার সিনেমা দিয়ে তো সিনেমা হচ্ছে না। আপনি লোকেশনে খরচ করছেন, কয়েকটা দেশে ঘুরছেন, কিন্তু সিনেমা তো না। সত্য কথা বরাবরই বলি এবং সত্য কথা বলবই আমি, অনন্ত জলিল আমার এলাকার জামাই, অর্থাৎ সাজাদপুরে বিয়ে করছে সে, তালগাছির কাছেই সে বিয়ে করছে বর্ষাকে। মানুষ ভালো একটা বিষয়, আর অভিনেতা একদম নয়, অর্থাৎ অনন্ত জলিল অভিনেতা নয়, বর্ষা অভিনেত্রী নয়। তারা টাকা পয়সা ইনভেস্ট করে সিনেমা করতে পারেন, কিন্তু সেই সিনেমাটা আসলে সিনেমাটা হচ্ছে না। তো এই যে নেক্সট যে সিনেমাটা আসতেছে নেত্রী দ্য লিডার, সেখানেও বর্ষা অভিনেত্রী। আরে ভাই, আপনারা ইনভেস্ট করেন, ভালো নায়ক নায়িকা নেন, ভালো চরিত্র নেন, অভিনেতা অভিনেত্রী নেন, পরিচালক নেন। বাংলাদেশে কত সুন্দর সুন্দর পরিচালক আছে, কত বড় বড় পরিচালক আছে। এই মুহূর্তে 700 জন দেখতেছেন। তো যারা দেখতেছেন তাদেরকে বলছি যে সিনেমা দেখার আগে ট্রেইলারটাই সব কিছু নয়। আর অনন্ত জলিলকে তো আপনারা এর আগে দেখছেন, এর প্রচুর সিনেমা আমিও দেখছি, হাসি পায়। উনি যখন কান্না করে তখনও হাসি পায়। তো শাকিব খানকে বলছি, আপনি তো আমেরিকায় আছেন, গ্রিন কার্ড তো পায়া গেছেন, ভাই দেশে আসেন, সিনেমা করেন। আপনি এসকে ফিল্মসের ব্যানারেও সিনেমা করতেছেন, কাজী হায়াত থেকে শুরু করে ইফাই মানিক, যারা বড় বড় ডিরেক্টর আছে তাদেরকে, তাদের পেছনে ইনভেস্ট করেন, ভালো সিনেমা করেন। আর সরকারকে বলবো সব জায়গায় সিনেপ্লেক্স করার প্ল্যান আছে, সিনেপ্লেক্স করুন, দ্রুত করুন। সংস্কৃতি শিক্ষার একটা অঙ্গ, সুস্থ সংস্কৃতি হলে যারা কিশোর, এই কিশোর গ্যাং তৈরি হবে না। আমার বন্ধু উৎপল কুমার সরকারকে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে মারা হয়েছে, তো তার বাড়ি উল্লাপাড়া, অ্যালং জানি। তো এরকম গ্যাং তৈরি হবে না, শিক্ষার্থীর হাতে কোনো শিক্ষক মারা যাবে না, তাই না? তো বলবো যে আপনারা সিনেপ্লেক্স করার প্ল্যান রয়েছে, সিনেপ্লেক্স করুন, ভালো ভালো সিনেমা আনুন। কিন্তু দিন দ্য ডে সিনেমার একটা নাম দেখেন, দিন হচ্ছে দিন আর ডে মানেও তো দিন। এর আগে হচ্ছে ওর নামগুলোই অদ্ভুত নাম। আমি তো যখন ঢাকা ইউনিভার্সিটিতে টিএসসি দেখলাম, ও সব গার্মেন্টস বন্ধুদেরকে, শ্রমিকদেরকে নিয়ে এসে সবাইকে টি শার্ট দিছে এবং তারা সবাই চিল্লাচিল্লি করতেছে, এইটাই ও পছন্দ করে, যে ওর নামে সবাই চিৎকার করে, ওর সঙ্গে সেলফি তুলতে চায়, এইটা ওর ভাল লাগে। আমি বলতেছি অনন্ত জলিল খুব ভালো মনের মানুষ, 3 কোটি টাকা খরচ করে শ্বশুরবাড়িতে মসজিদ করছে, আমি সেই মসজিদ থেকেও লাইভ করছি। তার শ্বশুরবাড়ির অনেক লোককে তার গার্মেন্টস, এজি গার্মেন্টস, আবার বউকে নিয়েও একটা পার্টনারশিপে গার্মেন্টস করছে এবি, সেখানেও সে ইনভেস্ট করছে। তার শালা একটা ভালো বাইক চালায়, এটা অনন্ত জলিলের টাকা। তার শ্বশুর কিন্তু আগে, সম্ভবত, আমি শিওর না, কখনো দেখি নাই, গাড়ি চালাতেন, অর্থাৎ বাস বা ট্রাক চালাতেন। তো আমি বলছি যে আপনারা যারা সিনেমা দেখতে চান, দেখতে ভালোবাসেন, স্টার সিনেপ্লেক্সে বা যেখানে খুশি দেখুন, তবে এই হচ্ছে সিনেমার রিভিউ, দ্য বেস্ট রিভিউ। কারণ আমি সিনেমা দেখতে দেখতে আমি ক্লান্ত হয়ে গেছি, গল্প ভালো না, গরম ঠিক আছে ভিতরে, কিন্তু গল্প তো ভালো না। সো গল্প ভালো না থাকলে আমি কেন সিনেমাটা দেখব? আমাকে তো টানতেছে না, আমাকে তো আকর্ষণ করতেছে না, ঠিক না? কারণ আমি দেখতে চাই শাবনুরের মতো একজন নায়িকা সিনেমায় থাকবে, অভিনয় করবে, মৌসুমীর মতো, মিষ্টি মেয়ে, কিংবা পপির মতো, কিংবা পূর্ণিমার মতো, পরীর মনির মতো, তার তো অভিনয়ই হয় না। থ্যাংক ইউ সো মাচ যারা দেখছিলেন, যারা এখানে আসেন অনেকে। সো আমি ওনার পিছু লাগি নাই, অনন্ত জলিল ভালো মানুষ সেটা আমি জানি, মনটা ভালো, মানুষকে দান খয়রাত করেন, বন্যা দুর্গত এলাকায় দান করছে, ঠিক আছে, কিন্তু অভিনেতা তিনি নন, প্রযোজক হতে পারেন, টাকা লগ্নি করবে, তো সেই টাকা দিয়ে সিনেমা হবে।